হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আলোচনা করব অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি। এটাকে আমরা বলতে পারি দ্য ডিফেন্স অফ পোয়েসি। এটা হচ্ছে একটা লিটারেরি ক্রিটিসিজম বাই এলিজাবেথান পোয়েট ফিলিপ সিডনি। ফিলিপ সিডনি কী করেছেন, একটা লিটারেরি ক্রিটিসিজম করেছেন। তিনি মেইনলি পোয়েট্রিকে ডিফেন্স করেছিলেন এবং এটি লেখা হয় 1580 সালে এবং পাবলিশ করা হয় 1595 সালে আফটার হিজ ডেথ। এটা করার পেছনের কারণটা কী, তখন এলিজাবেথান এইজ কিংবা রেনেসাঁতে একজন পিউরিতান ড্রামাটিস্ট ছিল স্টিফেন গোসন। তিনি তার একটা ওয়ার্ক দ্য স্কুল অফ অ্যাবিউজ, এই ওয়ার্কের মধ্য দিয়ে এলিজাবেথান এইজের ড্রামা কিংবা পোয়েট্রিকে টার্গেট করেন। এবং তার কারণ হচ্ছেন স্টিফেন গোসন ছিলেন একজন পিউরিতান এবং তিনি পোয়েট্রিতে যে ধরনের জাঁকজমকপূর্ণতা ইউজ করা হতো বা মডার্ন পোয়েট্রি যেটা ছিল ওইটা খুব একটা পছন্দ করতেন না, এবং তাই তিনি বলছেন কি সমাজ খারাপ হচ্ছে পোয়েট্রির দ্বারা, এসব কিছু তিনি তার ওয়ার্কের মধ্যে বলেছিলেন। এরপর স্যার ফিলিপ সিডনি পোয়েট্রির পক্ষে এসে অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি এই ওয়ার্কটা লিখেছেন। এই ওয়ার্কের মধ্য দিয়ে তিনি চেয়েছেন পোয়েট্রিকে তার রাইটফুল প্লেসের মধ্যে বসাতে। পোয়েট্রির আসলে সঠিক জায়গা যেটা, সেখানে তিনি তাকে রিস্টোর করতে চেয়েছিলেন, কারণ এলিজাবেথান এইজের মধ্যে পোয়েট্রিটা কিছুটা কি ডিসরেসপেক্টেড হচ্ছিল তখনকার সময়ের কন্টেম্পোরারি রাইটার্সদের দ্বারা। তখন ফিলিপ সিডনি কি করেন, সকলকে বোঝাতে চান যে পোয়েট্রি আসলে কি, প্রকৃতপক্ষে পোয়েট্রি জিনিসটা খুবই উপরের তার পজিশন, কিন্তু বর্তমান সময়ে যেসব মডার্ন পোয়েট্রি রয়েছে তা দেখে অনেকে কি হচ্ছে মিসলিড হচ্ছে, তারা ভাবছে কি পোয়েট্রি রেসপেক্টফুল না, পোয়েট্রিকে বিভিন্নভাবে ক্রিটিসাইজ করা হচ্ছিল। তার কারণ হচ্ছে এলিজাবেথান এইজে দেখা যেত কি রাইটাররা অ্যানশিয়েন্ট রাইটারদেরকে কপি করত এবং শুধুমাত্র কপি করেই তারা পোয়েট্রি লিখতো যেমন ইচ্ছা তেমন, সেই কারণে কন্টেম্পোরারি রাইটাররা তাদেরকে ক্রিটিসাইজ করত। তখন ফিলিপ সিডনি চেয়েছিলেন আসলে পোয়েট্রির জায়গাটা যেটা, সেই জায়গায় পোয়েট্রিটাকে রিস্টোর করতে। তিনি বলেন যদি পোয়েট্রি জিনিসটা কি সেটা যদি ট্রু নেচার তোমরা বুঝতে পারো তাহলে বলবা পোয়েট্রি ইজ ইনফ্যাক্ট দ্য মোনার্ক অফ দ্য আর্টস। তাহলে পোয়েট্রি জিনিসটা কি হচ্ছে, আর্টের মধ্যে একজন মোনার্ক বা রাজার মতো জায়গা হচ্ছে এই পোয়েট্রি। এবং তিনি বিভিন্ন ধরনের ক্লাসিক্যাল সোর্স ইউজ করেন এই জিনিসটাকে আরও বেশি স্ট্রং করার জন্য। তিনি বলেন পোয়েট হচ্ছে অনেকটা সেমি ডিভাইন ফিগারের মতো। তার কারণ হচ্ছে গড কি করে একটা ওয়ার্ল্ড ক্রিয়েট করে, মানে গড হচ্ছে ক্রিয়েটর, ঠিক তেমনি পোয়েটও যে নেচার রয়েছে সেটাকে ঠিকভাবে বুঝতে পারে এবং একটা নতুন ওয়ার্ল্ড ক্রিয়েট করে, ইমাজিনেশনের একটা ওয়ার্ল্ড ক্রিয়েট করে পোয়েট্রির মধ্য দিয়ে। তাহলে দেখা যায় কি গড যেমন ওয়ার্ল্ড ক্রিয়েট করে, পোয়েটও কি একটা আলাদা ওয়ার্ল্ড ক্রিয়েট করে ইমাজিনেশনে। তাই দুজন কি খুবই, আমরা দুজনকে বলতে পারি গড এবং পোয়েটকে ক্রিয়েটর হিসেবে। তিনি মানে পোয়েটকে খুব বেশি উপরে জায়গা দিয়েছিলেন আর কি। এরপর তিনি একজন ব্যক্তির কথা বলে, তার নাম হচ্ছেন গিওভানো পেট্রো পাগলিয়ানো। এটা হচ্ছে একজন ব্যক্তি, তিনি কি করেছিলেন, তিনি পোয়েট্রিকে খুব একটা অ্যাপ্রিসিয়েট করতেন না, মানে পাত্তা দিতেন না, কিন্তু যখন তিনি পোয়েট হয়ে গেলেন তারপরে দেখা গেল হি ফিলস অবলাইজ টু সে সামথিং টু রেস্টোর দ্য রেপুটেশন অফ হিজ আনইলেক্টেড ভোকেশন। মানে তারপর দেখা গেল কি তিনি পোয়েট্রিটাকে, যে পোয়েট্রির সম্মান রয়েছে তার ডিফেন্সে কাজ করা শুরু করলো। ফার্স্টে দেখা যেত খুব একটা বার্তা দিত না, কিন্তু যখন তিনি পোয়েট হয়ে গেছেন মানে পোয়েট্রির মেইন জায়গাটা তিনি বুঝতে পারলেন, তখন এর পক্ষে কাজ করা শুরু করলো। এরপর ফিলিপ সিডনি আরও মানে পোয়েট্রির পক্ষে আরও বেশি কী করতে লাগলেন, ডিফেন্স করতে লাগলেন। তিনি বললেন যে পোয়েট্রি আসলে ফার্স্ট আর্ট, ফিলোসফি এবং হিস্ট্রির আগে পোয়েট্রি এসেছিল, মানে সকলে সব কিছুর আগেই ছিল পোয়েট্রি। ফেমাস ক্লাসিক্যাল যেসব ফিলোসোফার্স এবং হিস্টোরিয়ানস রয়েছে তারা কি করত, পোয়েট্রির মধ্য দিয়ে লিখত। যদিও তারা প্রোজ রাইটার ছিল তাও তাদের লেখার ধরনটা ছিল পোয়েট্রির মধ্য দিয়ে, যেমন প্লেটো এবং হেরোডোটাস। ওরা মেইনলি কি করত, তাদের যে লেখাটা ছিল ফিলোসফিক্যাল অ্যালিগোরিজ যা কিছুই ছিল সব কিছু দেখা যেত পোয়েটিক স্টাইলে লিখত, এবং যার কারণে তারা এতটা ফেমাস হতে পেরেছিল। কারণ পোয়েট্রির মধ্য দিয়ে যদি কোনো কিছু লেখা হয় তাহলে কি ব্যাপারটাকে আরো স্ট্রং করে তুলে ধরা যায়, এটা মানে ধারণা করা হয় আর কি। তাই প্লেটো হেরোডোটাসের মতো বড় বড় ফেমাস রাইটাররা পোয়েটিক স্টাইলে তাদের লেখাটা লিখত, যদিও তারা প্রোজ রাইটার ছিল। Indeed, without borrowing from poetry, historians and philosophers would never have become popular. পোয়েট্রি থেকে কোনো কিছু ধার না নিয়ে হিস্টোরিয়ানস এবং ফিলোসোফার্সরা কখনো পপুলার হতে পারত না, এটা সিডনির একটা দাবি আর কি। ওয়ান ক্যান গেট সাম ইন্ডিকেশন অফ দ্য রেসপেক্ট ইন হুইচ পোয়েটস ওয়ার হেল্ড ইন দ্য অ্যানশিয়েন্ট ওয়ার্ল্ড বাই এক্সপ্লেনিং। তিনি এই জায়গায় কী করেন, কিছুটা আগেকার সময়ের অ্যানশিয়েন্ট বা ক্লাসিক্যাল কিছু এক্সপ্লেনেশন উদাহরণ দেন।
তখনকার সময়ে ল্যাটিন এবং গ্রিক যেসব টাইম রয়েছে তখন পোয়েটদেরকে ভেটস এবং পোয়েটস বলা হতো। এই ভেটস মানে হচ্ছে প্রফেট বা সিয়ার, আমরা বলতে পারি যারা ফিউচার দেখতে পারে, মানে তখন কবিদেরকে বলা হতো ওরা ফিউচার দেখতে পারে, মানে পোয়েট্রির মধ্য দিয়ে তারা কি করতে পারে ভবিষ্যতের একটা নলেজ আমাদেরকে দিতে পারে। আবার পোয়েটস মানে হচ্ছে মেকার, মানে ক্রিয়েটর বলা যেতে পারে। গড যেমন ওয়ার্ল্ড ক্রিয়েট করে, ঠিক তেমনি তারা কি করে ইমাজিনেশন দিয়ে একটা ওয়ার্ল্ড ক্রিয়েট করে। তাহলে বোঝা যাচ্ছে যে অ্যানশিয়েন্ট টাইমে পোয়েটদেরকে কত বেশি ইম্পর্টেন্স দেওয়া হতো, কিন্তু এখন কি করা হচ্ছে তাদেরকে ক্রিটিসাইজ করা হচ্ছে। সিডনি দেন মুভস টু দ্য, তারপর কি তিনি কি করেন কিছুটা মানে সরে আসেন, তার ডেফিনেশনটা অন্য দিক থেকে দিতে থাকেন। তিনি অ্যারিস্টটলের একটা কোট ইউজ করেন, যেমন পোয়েট্রি অ্যাজ অ্যান আর্ট অফ ইমিটেশন। অ্যারিস্টটল বলেছিল কি পোয়েট্রি হচ্ছে কি ইমিটেশনের একটা, ইমিটেশনের একটা আর্ট। এই পোয়েট্রিটা কি করে অডিয়েন্সকে ডিলাইট এবং প্লেজারের মধ্য দিয়ে শিক্ষা দিয়ে থাকে। পোয়েট্রি মধ্য দিয়ে দেখা যায় কি খুবই নৈতিক কোনো ব্যাপার আমরা খুব সুন্দর করে বুঝতে পারি, কারণ এটা আমাদেরকে খুব সুন্দরভাবে ভার্চু জিনিসটাও শিখিয়ে দেয়, আমরা আনন্দও পাই। এরপর তিনি বলেন পোয়েট্রি হচ্ছে একটা স্পিকিং পিকচার, কোন একটা ছবি যেন কথা বলছে, পোয়েট্রি হচ্ছে ঠিক তেমন একটা জিনিস। এরপর আমরা দেখা যায় কি সিডনি বলেন যে তিনি কোনো প্রকার রিলিজিয়াস কিংবা ফিলোসফিক্যাল রাইটিংকে তিনি প্রাধান্য দেন না, তিনি মেইনলি যে রাইট পোয়েট বা রাইট পোয়েট্রিটাকে তিনি প্রাধান্য দিচ্ছেন। পোয়েট্রির ক্ষেত্রে কিন্তু সাবজেক্টের ব্যাপারে কোনো প্রকার লিমিটেশন নেই, আপনি যে কোনো কিছু নিয়ে লিখতে পারবেন, নেচার নিয়ে লিখেন বা যা ইচ্ছে তা নিয়ে লিখতে পারবেন, সাবজেক্টের ব্যাপারে কোনো লিমিটেশন নেই। কিন্তু অন্যান্য ক্ষেত্রে কিন্তু এই লিমিটেশনগুলো কাজ করে, যেমন আপনি যদি হিস্ট্রি নিয়ে কাজ করেন তাহলে দেখা যাবে শুধুমাত্র মরা মানুষের কাহিনী পড়তে হবে বা সেটা নিয়ে কাজ করতে হবে, কিংবা ফিলোসফি নিয়ে কাজ করলে তখন শুধু অ্যাবস্ট্রাক্ট আইডিয়াগুলো নিয়ে লিখবেন। কিন্তু আপনি যদি পোয়েট্রি নিয়ে কাজ করেন তাহলে দেখা যাবে কি ফিলোসফিক্যাল যেসব টার্মস রয়েছে অ্যাবস্ট্রাক্ট আইডিয়া সেগুলোও আপনি পোয়েট্রির মধ্যে তুলে ধরতে পারছেন, কোনো মৃত ব্যক্তির কাহিনীও তুলে ধরতে পারছেন কোনো প্রকার প্রবলেম ছাড়াই। বরঞ্চ এটা আরও অনেক ইন্টারেস্টিং হয়ে যায়, যেমন সেখানের মধ্যে আমরা অনেক ধরনের ক্যারেক্টার্সকে ঢুকিয়ে দিই, মানে ইন্টারেস্টিং ওয়েতে পোয়েট্রিতে তুলে ধরা হয়। তাই বলা হচ্ছে পোয়েট্রি হিস্ট্রি এবং ফিলোসফি থেকে অনেক বেটার, এবং পোয়েট্রির মধ্য দিয়ে ভার্চু শিক্ষাটাও খুব ভালোভাবে দেওয়া যায়। তার কারণ হচ্ছে আপনি যখন পোয়েট্রি পড়বেন তখন খুবই এনজয়ের সাথে, মানে তারা তাদেরকে রিডার্সদেরকে প্লেজারেবল টু রিড অ্যান্ড ইজিয়ার টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড রিমেম্বার। পোয়েট্রি জিনিসটা মনে রাখতেও সহজ হয়, বুঝতে সুবিধা হয়, আরও পড়তেও আনন্দ লাগে। এর একটা উদাহরণ হচ্ছে স্কপস ফেবলস। এরপর আমরা দেখতে পাই ফিলিপ সিডনি বলেন যে যে পোয়েট্রির মধ্য দিয়ে শিক্ষা নেওয়াটা বা ভার্চু শিক্ষা নেওয়াটা হচ্ছে মেডিসিন অফ চ্যারিস, মানে আপনি মেডিসিন গ্রহণ করছেন, মানে ভার্চুটাও শিখছেন সাথে কি চ্যারিস, মানে আনন্দদায়ক একটা শিক্ষা হয় এই পোয়েট্রির মধ্য দিয়ে। তারপর তিনি দেখা যাচ্ছে কি কিছু ক্লাসিক্যাল ক্রিটিক্সদের কথা বলেন, তারা মেইনলি পোয়েট্রিটাকে কেন হেট করেন তার চারটা কারণ তুলে ধরেন। সেটা হচ্ছে দ্যাট পোয়েট্রি ইজ এ ওয়েস্ট অফ টাইম, তারা মনে করেন পোয়েট্রি হচ্ছে ওয়েস্ট অফ টাইম, এবং পোয়েটরা যারা রয়েছে তারা লায়ার, আর পোয়েট্রি কারাপ্টস আওয়ার মোরালস, পোয়েট্রি আমাদের কি করে মোরালসটাকে কারাপ্ট করে। এছাড়া দ্যাট প্লেটো ভ্যানিশেস পোয়েটস ফ্রম হিজ আইডিয়াল সিটি ইন দ্য রিপাবলিক, প্লেটো কি করেছিল তার যে আইডিয়াল সিটি ইন দ্য রিপাবলিক ছিল সেখান থেকে ব্যাড পোয়েটসদেরকে বাদ দিয়ে দিয়েছিল, এই জিনিসগুলো তিনি তুলে ধরেন। এরপর তিনি তাদের ডিফেন্সে কথা বলতে থাকবেন, পোয়েট্রিটাকে কি করা হয় পোয়েট্রির এমন একটা পাওয়ার রয়েছে সেটা কি করতে পারে অডিয়েন্সকে খুবই পাওয়ারফুলি ভার্চু শিক্ষাটা দিতে পারে, তাহলে কেমনে তারা মোরালি আমাদেরকে খারাপ করবে বলেন, মানে এই জিনিসটাগুলোকে তিনি পক্ষে কথা বলছেন। সিডনি ডিভোটস দ্য ফাইনাল পোর্শন অফ হিজ এসে টু এ ডিগ্রেশন অফ মডার্ন ইংলিশ পোয়েট্রি, এখানে তিনি মডার্ন পোয়েট্রি সম্পর্কে বলেন যে মডার্ন পোয়েট্রির কারণেই কিন্তু বর্তমানে পোয়েট্রিটাকে এত বেশি ডিসরেসপেক্টফুল হচ্ছে। তার কারণ হচ্ছে মডার্ন যেসব রাইটাররা রয়েছে তারা কি করছে শুধুমাত্র ক্লাসিক্যাল রাইটারদেরকে কপি করছে কোনো প্রকার শিক্ষা নেওয়া ছাড়াই, তাদের কারণেই মডার্ন পোয়েট্রিটা বা পোয়েট্রিটা অ্যাবিউজ হচ্ছে। এখন যদি পোয়েটরা কিছুটা এডুকেট হয় বা নিজেদেরকে কিছুটা এডুকেট করে ক্লাসিক্যাল রাইটিংস থেকে কিছুটা শিখে তাহলে দেখা যাবে কি পোয়েট্রিটা এত বেশি মানে অ্যাবিউজ হবে না। সিডনির সময়কার ওরেটর্স স্কলার্স পোয়েটস তারা কি করতো বিভিন্ন ফেমাস রাইটারদেরকে শুধুমাত্র কপি করতো, যেমন ইচ্ছা তেমন ল্যাঙ্গুয়েজ ইউজ করে কবিতা লিখে ফেলতো, তার কারণে পোয়েট্রির আজকে এত দুরবস্থা বা মানুষ এত বেশি ক্রিটিসাইজ করছে।
এরপর তিনি ইংলিশ ল্যাঙ্গুয়েজের প্রশংসা করেন, যেমন ইংলিশ ইজ অ্যান এক্সপ্রেসিভ ল্যাঙ্গুয়েজ উইথ অল দ্য অ্যাপ। তিনি মেনলি বলতে চাচ্ছেন যে ইংলিশ ল্যাঙ্গুয়েজের কাছে সব কিছুই রয়েছে লিটারেচারের ক্ষেত্রে ইউজ করার জন্য। ইংলিশ ল্যাঙ্গুয়েজ খুবই সিম্পল, খুবই স্কিলফুলভাবে আপনি ইংলিশ ল্যাঙ্গুয়েজকে ইউজ করে কবিতা লিখতে পারবেন। এবং সিডনি তার অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি এই জিনিসটা ক্লোজ করেন এটা বলার মধ্য দিয়ে, যাতে করে কি কোনো প্রকার ইমিটেশন বা কোনো কিছু না করে প্রপার ওয়েতে শিখে কবিতাটা লেখা হয়, আর ক্রিটিক্সরা যাতে তার এই ক্রিটিসিজমটা রয়েছে মানে পোয়েট্রির পক্ষে তিনি যে ডিফেন্সটা করেছেন এই জিনিসটাকে সিরিয়াসলি নেয় এবং পোয়েট্রিটাকে কোনো প্রকার মানে সঠিক পজিশন যাতে তারা দেয় এই জন্য তিনি কি বলছেন সকলে যাতে তার আর্গুমেন্টটাকে সিরিয়াসলি নেয় এটা বলে তার এই ওয়ার্কটা শেষ করে দেন। আশা করে বুঝতে পেরেছেন, কবি বিভিন্নভাবে পোয়েট্রিকে উপরে তোলার চেষ্টা করেছেন, পোয়েট্রির যে প্রপার প্লেস রয়েছে ওই জিনিসটা বোঝাতে চেয়েছেন, পোয়েট্রির আসলে জায়গাটা কোথায়। যখন হিস্ট্রি এবং ফিলোসফির কোনো জায়গা ছিল না তখন পোয়েট্রিটা এসেছে। হিস্টোরিয়ানস এবং ফিলোসোফার্স যারা রয়েছে তারা দেখা যায় কি পোয়েট্রিটাকে ইউজ করে তাদের লেখাটা লিখে, যদিও দেখা যায় কি তারা হিস্ট্রি বা ফিলোসফি নিয়ে কাজ করছে। এখানে তিনি প্লেটোর উদাহরণও তুলে এনেছেন। আপনি যদি পোয়েট্রির মধ্য দিয়ে কোনো মোরাল শিক্ষাও দিতে চান তাহলে খুব ইজিলি দিতে পারবেন, খুব এনজয়েবেলও হবে, ফিলোসফি কিংবা হিস্ট্রির মতো বোরিং হবে না টিচিংটা। এবং মডার্ন রাইটারদেরকে বলেন তারা যাতে কিছুটা শিক্ষা গ্রহণ করে তারপরে তাদের লেখাটা শুরু করে, তাহলে দেখা যাবে কি পোয়েট্রিকে এত বেশি কি অপমান হতে হবে না। ধন্যবাদ সবাইকে।